পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের কিষান মান্ডিতে একটি মাছের আড়তদারের এক কর্মী করোনা আক্রান্ত হওয়ায় রবিবার থেকে কৃষি মান্ডির এক অংশ বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হলো। এদিন সকাল থেকে মাছের দোকানগুলিকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। ওই মাছের আড়ত সহ পাশাপাশি অন্যান্য মাছ ও মাংসের দোকানগুলি বাঁশ দিয়ে ঘিরে দেওয়ার পর সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে। কালকে রাত্রি 10টার পর এখানে মাছ দিয়ে ঘেরা হয়ে গেছে, মানে একজন ধরা পড়েছে, পজিটিভ এসেছে। কার? শ্যামল মাছের ব্যবসা করে, তার ধরা পড়েছে, প্রশাসন সূত্রে এসে বন্ধ করে দিয়েছে। একদিক পুরো কিষান মান্ডি একদিকটা বন্ধ আছে, একদিকটা খোলা আছে। কোন কোন দোকানগুলো বন্ধ? মাছের সমস্ত দোকানগুলি বন্ধ, মাছ এবং মাংস, ওর লাগাও মাংস এবং মাছ সেগুলো সব বন্ধ আছে, শুধু সবজিটা খোলা আছে একদিক। তাও ডিস্টেন্স মেনে বা ইয়ে করে কদিন বন্ধ থাকবে কিছু বলছে? মোটামুটি ধরে নিন প্রশাসন সূত্রে খবর পাওয়া যাচ্ছে, এখন আজকের দিনটা তো পুরো বন্ধ। ভাতা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।